হ্যালো ফ্রেন্ডস, আপনার কম্পিউটার কি বারবার হ্যাং করে কিংবা খুব স্লো চলে কিংবা ওপেন হতে বড্ড দেরি হয়? কোনো চিন্তা নেই, কোনো মিস্ত্রির কাছে যেতে হবে না। কিছু টিপস দেবো যেগুলো ফলো করলেই আপনার কম্পিউটারের গতি বেড়ে যাবে। তো আগের দিনই আমরা শিখেছি কম্পিউটার রান সম্বন্ধে। আমরা যখন মোবাইল ফোন ইউজ করি, করলে কিছু রিসেন্ট ফাইল থেকে যায় যেগুলো আমরা পরে ডিলিট করে দিই, সেরকমই কম্পিউটারের কিছু জাঙ্ক ফাইল জমে, কিছু আননেসেসারি ফাইল জমে যায় কোনো কাজ করার পরে, যেগুলোকে ডিলিট করা খুব প্রয়োজন হয়ে পড়ে। তো এগুলো ডিলিট করে দিলেই কম্পিউটারের গতি বেড়ে যাবে, কোনো টেনশান নেওয়ার কোনো প্রয়োজনই নেই। তো কীভাবে করবো আগের দিনেই আমরা শিখেছি। কিবোর্ড থেকে উইন্ডোজ বাটনে ক্লিক করব, ওকে, তারপরে লিখব রান। দেখো, এখান থেকে ধরো আমি কোনো রিসেন্ট ফাইলকে আমরা ডিলিট করব, লিখব রিসেন্ট। দেখো, এসে গেল রিসেন্ট ফাইল। তো এগুলোকে আমরা সিলেক্ট করব, কন্ট্রোল চেপে এ প্রেস করব, করলে সব সিলেক্ট হয়ে যাবে, করে শিফট চেপে ডিলিট মারব। দেখো, সব ফাইল ডিলিট হয়ে গেল। এর অল্ট চেপে F4 মারব, প্রোগ্রাম থেকে বেরিয়ে গেলাম। আরও একটা অপশান আছে, আবার যাব উইন্ডোজ চাপবো, রান লিখব, এখানে টেম্প লিখব, TEMP, ওকে করব। দেখো, কিছু আননেসারি ফাইল, জাঙ্ক ফাইল রয়েছে, এগুলোকে ডিলিট করতে হবে। কীভাবে করবো? না, CTRL চাপবো, A চাপবো, সব সিলেক্ট হলো, এবারে শিফট চেপে ডিলিট চাপবো। দেখো, লেখা আছে, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু পারমানেন্টলি ডিলিট দিস আইটেম, এন্টার মারব। দেখো, ডিলিট হয়ে গেল ফাইল। আবার এখান থেকে বেরোতে গেলে অল চাপবো, F4 চাপবো। দেখো দেখো, দুটো আইটেম শিখতে পারলাম, আরও কয়েকটা আইটেম আছে, যার মধ্যে আর একটা হচ্ছে, দেখাচ্ছি, উইন্ডোজ চাপবো, রান চাপবো, সিলেক্ট করবো, রান এসে গেল। প্রিফেজ, প্রিফেজ লিখবো, PREPTCH, প্রিফেজ লিখলাম। দেখো, কিছু জাঙ্ক ফাইল এসে গেলো। এগুলো কম্পিউটারে একদম আননেসারি ফাইল, খুব প্রয়োজনই হয় না, এগুলো থাকলেই কম্পিউটার স্লো হয়ে যায়, হ্যাং করে বারবার। শিফট কন্ট্রোল চেপে এ চাপবো, শিফট চেপে ডিলিট চাপবো, এন্টার মারবো, সব ডিলিট, বেরিয়ে যাবো, অল চেপে F4 মারবো, বেরিয়ে গেলাম। আরও একটা অপশান আছে, আবার যাবো উইন্ডোজ সিম্বল চাপবো, রান লিখবো, এখানে টেম্প লিখবো, টেম্প, দেখো টেম্প লিখলাম, আবার কিছু আননেসারি ফাইল এসে গেলো। CTRL চেপে এ চাপবো, শিফট চেপে ডিলিট চাপবো, দেখো ডিলিট হয়ে গেলো। কত ফাইল, এগুলো সব আননেসারি ফাইল, এগুলো দরকারই পড়ে না। দেখো ডিলিট হচ্ছে, দেখো ডিলিট হয়ে গেলো। এগুলো থাকলেই কম্পিউটার স্লো হয়ে যায়। তো এগুলো আমরা, এই পদ্ধতিগুলি আমরা মেনটেন করতে পারলেই আমাদের কম্পিউটারের গতি বেড়ে যাবে বা হ্যাং করবে না। সো আজকে আমরা শিখতে পারলাম কীভাবে কম্পিউটারের স্পিড বাড়াবো, কীভাবে কম্পিউটারের গতি বাড়াবো, যাতে হ্যাং না হয়, যাতে আমরা খুব ইজি সহজে কাজ করতে পারি। সো থ্যাংক ইউ ফ্রেন্ডস।